ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার সাহস না পেলেও অর্থনৈতিকভাবে মস্কোকে পঙ্গু করতে কোনো পদক্ষেপ নেয়াই বাকি রাখেনি যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা। গত 24 ফেব্রুয়ারি রুশ সেনা অভিযানের পরই একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় তারা। জব্দ করা হয় রাশিয়ার ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি সম্পদ। আর্থিক লেনদেনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সুইফট থেকে বের করে দেয়া হয় মস্কোর প্রায় সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে। পশ্চিমাদের এই নজিরবিহীন অর্থনৈতিক আক্রমণে টলে ওঠে মস্কোর অর্থনীতি। ডলারের বিপরীতে ধস নামে রাশিয়ার মুদ্রা রুবলে। 40% মান হারিয়ে মার্চের 7 তারিখে ডলারের বিপরীতে পাওয়া যায় 139 রুবল। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঠাট্টা করে রুবলকে অভিহিত করেন রাবল হিসাবে। কিন্তু এই আত্মতুষ্টি দ্রুত ম্লান হতে থাকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পাল্টা অর্থনৈতিক চালে। বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার 20% করার নির্দেশ দেন তিনি। নিষিদ্ধ করা হয় রাশিয়ার বাইরে বৈদেশিক মুদ্রা প্রেরণকে। রাশিয়ায় থাকা সম্পদ বিক্রির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয় বিদেশি কোম্পানিগুলোর ওপর। পাশাপাশি তেল ও গ্যাস কিনতে পশ্চিমা দেশগুলোর ওপর রুবলে মূল্য পরিশোধের শর্ত আরোপ করে ক্রেমলিন। পশ্চিমা দেশগুলোতে প্রতি মাসে 30 বিলিয়ন ইউরোর জ্বালানি বিক্রি করে রাশিয়া। মস্কোর শর্ত অনুযায়ী এখন থেকে এই বিপুল পরিমাণ অর্থ রুবলে পরিশোধ করতে হচ্ছে ইউরোপকে। এই চালেই বাজিমাত। পুতিন প্রমাণ করেন শুধু যুদ্ধের ময়দানেই নয়, অর্থনীতির লড়াইয়েও পশ্চিমাদের সমান টেক্কা দিতে জানেন তিনি। পুতিনের এসব পদক্ষেপে নিষেধাজ্ঞা অকার্যকর করে ফের শক্তিশালী হতে শুরু করে রুবল। দ্রুত ফিরে আসে যুদ্ধ পূর্বের অবস্থানে। এমনকি এখনও প্রতিদিনই শক্তিশালী হচ্ছে রুবল। শুক্রবার আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যায় 74 রুবল। ইউক্রেন যুদ্ধ শুরুর দিন যা ছিল 84 রুবল। রাইসুল ইসলাম, সময় সংবাদ।